নমস্কার, বিজ্ঞ ট্রাভেলার্সে আপনাদের সকলকে স্বাগত। কবিতা বা আবৃত্তি আমার চিরকালই ভীষণ ভালো লাগে। আমার মনে হয় যে এটা আমাদের জীবনের সঙ্গে, জীবনের বিভিন্ন সময়ে কবিতা আমাদের সঙ্গে ভীষণভাবে রেজোনেট করে। স্পেশালি রবীন্দ্রনাথের কবিতার সঙ্গে তো আমরা সব সময় নিজেদের জীবনকে জড়িয়ে ফেলি। ছোটবেলা থেকেই আমার আবৃত্তি করতে ভীষণ ভালো লাগে। স্কুল লাইফে, কলেজ জীবনে প্রচুর পারফর্মও করেছি, কিন্তু আজকাল সেরমভাবে চর্চা বা পারফর্ম কোনোটাই করা হয় না। সেই জন্যই আমার মনে হলো এই বিজ্ঞ ট্রাভেলার্সের প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা কবিতা, আবৃত্তি, গল্প, কথোপকথন, বিভিন্ন এইসব জিনিস আপনাদের সামনে উপস্থাপন করব। প্রত্যেক মাসে কবিতা বা আবৃত্তির একটা করে উপস্থাপনা আপনাদের সামনে নিয়ে আসব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের আজকের উপস্থাপনা কবি সুবোধ সরকারের শাড়ি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখল সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে সে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখল সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে তিনটে ময়ূর, যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রঙ যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল, এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো, স্বামীর তল পেটে ঢুকে গেল 6 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে, যাকে বলে এল। পরে রইল খাবার, চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি তখন ঘুমিয়ে, সে তার আলমারি থেকে সমস্ত শাড়ি বের করে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে একটা সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল তিনজন পাড়ার মোড়ে। একটা সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে তিনজন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আর 6টা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। ¶¶